গ্যাংটক ভারতের অন্যতম সুন্দর পাহাড়ি শহর। সিকিম ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আজকে আমি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব এবং গ্যাংটকের এমজি মার্গ ঘুরে দেখব। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম আশকুর রহমান। আমি এখন আছি শিলিগুড়িতে। গতকালকে রাতে আমি এই হোটেলে স্টে করেছিলাম। আজকে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক এখান থেকে 4 থেকে 5 ঘন্টা রাস্তা। গ্যাংটক যাওয়ার গাড়ি পাওয়া যায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে, অথবা যেতে হবে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আমরা যাবো তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, সেখানে যে একটা শেয়ার জিপ নিব। শেয়ার জিপের কস্ট মেবি 300 রুপি, আমি পরে সেটা বলে দেবো। আমরা হোটেল থেকে বের হই 4:00 এত ভোরে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে কোনো ট্যাক্সি বা বাস পাওয়া যাবে না, এমনটাই বলল হোটেল ম্যানেজার। তাই আমরা রওনা দিই নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আমরা 300 রুপিতে একটা শেয়ার জিপে উঠে পড়ি। গতকাল আমাদের বাংলাদেশ থেকে শিলিগুড়ি আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা শিলিগুড়িতে একটা হোটেলে ছিলাম। এই শেয়ার জিপেই আমাদের বাংলাদেশি 6 ভাইয়ের সাথে পরিচয় হয়। পরবর্তীতে পুরো সিকিম ট্রিপ আমরা এই গ্রুপের সাথে কমপ্লিট করেছি। এতে আমাদের খরচ অনেক কমে যায়। সকালের আলো ফুটতেই আমরা দেখতে পাই পাহাড় বেয়ে নেমে আসা তিস্তা নদীর অসাধারণ ভিউ। এই তিস্তা নদীর পথ ধরেই আমরা চলতে থাকি র্যাংপো চেকপোস্টের দিকে। এখন র্যাংপো চেকপোস্টে এখান থেকে ইনারলাইন পারমিট নিতে হবে। ইনারলাইন পারমিট ছাড়া গ্যাংটকে ঢুকতে দেয় না। ইনারলাইন পারমিটের জন্য পাসপোর্ট আর ভিসার ফটোকপি আর একটা পাসপোর্ট ছবি লাগবে। আমরা একটু আগে চলে আসছি, 8টার আগে এখানে পারমিট নেওয়ার অফিসটা খুলে না। ওকে, উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি আফটার গেটিং দ্য পারমিশন। র্যাংপো থেকে ইনারলাইন পারমিট নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে 5 ঘন্টার মতো সময় লেগেছিল। গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে জিপ থেকে নেমে আমরা হেঁটেই রওনা দিই এমজি মার্গের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডে নামাই দিয়েছিল। ট্যাক্সি স্ট্যান্ড থেকে এমজি মার্ক একটু দূরে, আমাদেরকে এমজি মার্ক যেতে হবে, কারণ ওখানে সব হোটেলগুলো আছে, আবার বিভিন্ন ধরনের প্যাকেজগুলো যে আমরা নিব সবগুলো এমজি মার্কেই পাওয়া যাবে। সো আমরা এখন হেঁটে হেঁটে এমজি মার্কে যাচ্ছি। ট্যাক্সি নিয়েও এমজি মার্কে যাওয়া যায়, কিন্তু আমি গ্যাংটক শহরটা দেখার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা গ্যাংটকের এমজি মার্গে চলে আসছি।
অনেক টায়ার্ড, অনেকক্ষণ হেঁটে তারপর এখানে আসলাম। এখন আমরা হোটেল খুঁজতেছি, আশেপাশে একটা হোটেল উঠবো। গ্যাংটকে আসলে সবাই এমজি মার্কে হোটেল নেয়, কারণ এটা হচ্ছে গ্যাংটকের মেইন পয়েন্ট। তাই আমরা এখানে হোটেল খুঁজতেছি, দেখি কোথায় হোটেল পাওয়া যায়। আমরা এই হোটেল রুমটা বুক করলাম, রুমটা মোটামুটি ক্লিন, ভালো। ভাড়া পড়লো 1000 রুপি। গ্যাংটকে এভারেজ ভাড়া পড়বে এই 1500 থেকে 2000 টাকা। এই হোটেল থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যায়। হোটেলে ফ্রেশ হয়ে আমরা প্রথমেই চলে আসি আগরওয়াল সুইটসে ব্রেকফাস্ট করার জন্য। এখানে নানা ধরনের সুইটস আর স্ন্যাক্স পাওয়া যায়। আমরা সিকিমের বিখ্যাত সেল রুটি, কোকোনাট বারফি আর আলুর দম খাই। বিশেষ করে সেল রুটি আর কোকোনাট বারফি ছিল অসাধারণ, 10 out of 10। খেয়ে দিয়ে আমরা রওনা দিই গ্যাংটক রোপওয়ের দিকে। রূপয় থেকে পুরো গ্যাংটক শহরের অসাধারণ ভিউ দেখা যায়। গ্যাংটকে এসে আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হলো প্যাকেজ বুক করা। প্যাকেজ দুইভাবে বুক করা যায়, লোকাল ট্রাভেল এজেন্সি থেকে অথবা হোটেল থেকে। আমরা হোটেল থেকেই নর্থ সিগমার সাঙ্গুল লেকের প্যাকেজ বুক করি। দুপুরের খাবারে আমরা খাই চিকেন থুকপা আর মোমো। থুকপা হলো তিব্বতিয়ান নুডল স্যুপ। মাই রেটিং ফর থুকপা ইজ 8 out of 10 এন্ড ফর মোমো ইট ইজ 9 out of 10। সারাদিনটা অনেক ভালো গেল। আজকে বেসিক্যালি গ্যাংটকের এমজি মার্কটার আশপাশটাই ঘুরলাম। কালকে রওনা দিব হচ্ছে ইয়ামথাং ভ্যালি, লাচুং আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে।